नमस्कार मैं नेत्रजित बरार यह मुहूर्त एक उद्वेगजनक खबर दी विचार राज्य प्राक्तन मुख्यमंत्री तरुण गगर अवस्था यह मुहूर्त संकटजनक क्रम अवनति घटी से प्राक्तन मुख्यमंत्री तरुण गगर स्वास्थ्य एट उद्वेगजनक खबर आम यह मुहूर्त जाना प्राक्तन मुख्यमंत्री तरुण गगर अवस्था क्रमत संकटजनक क्रम अवनति घटे तरुण गगर स्वास्थ्य और ततात मुहूर्त जि एम सी एस उपस्थित मंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा ब्रेकिंग न्यूज आम मुहूर्त जाना जि एम सी एस उपस्थित मंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा आई सी यूत मेकानिकल भेन्टिलेशन रखा तरुण गगोई मेसिन सहाय श्वास प्रश्न लैसे तरुण गगोई और क्रमत इतना स्वास्थ्य अवनति घटी अति संकटजनक तरुण गगोई स्वास्थ्य प्रति मुहूर्ते तरुण गगोई स्वास्थ्य अवनति घटी और अनगत चौबीस घंटा खूबे संकटपूर्ण मंत्य कर मंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा जि एम सी एस ततातको यह मुहूर्त उपस्थित राज्य स्वास्थ्यमंत्री हिमंत विश्व शर्मा जीतु प्राक्तन मुख्यमंत्री तरुण गगोई आई सी यूत आरो आज बियलि तीन बजार पास क्रमत इतना अवनति घटी से तरुण गगोई स्वास्थ्य और यह मुहूर्त तरुण गगोई स्वास्थ्य अधिक संकटजनक जानवरा जि एम सी एस उपस्थित मंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा क्रमत इतना अवनति घटी से तरुण गगोई स्वास्थ्य तरुण गगोईक इतिम्य आई सी यूत मेकानिकल भेन्टिलेशन रखा और मेसिन सहाय श्वास प्रश्न लैसे और यह मुहूर्त राज्यवासर उद्वेगजनक खबर जीतु प्राक्तन मुख्यमंत्री तरुण गगोई चिकित्साधीन अवस्था आज और यह मुहूर्त स्वास्थ्य अधिक अवनति घटी और यह मुहूर्त जि एम सी एस मंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा मंत्य हिमंत विश्व शर्मा ततात उपस्थित आम हिमंत विश्व शर्मा मंत्य प्रथम शुना लो विचार यह मुहूर्त প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার স্বাস্থ্যর অবনতি লক্ষ্য করা হয়েছে তেখেতক ইমান দিনে আমি নন ইনভেসিভ ভেন্টিলেশনের জড়িয়ে উশাহ নিশাহত তেখেতক সহায় করে থাকা হয়েছিল কিন্তু আজি শেষত নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়ে উশাহ লওয়ার যে পরিবেশ তাতকৈ স্বাস্থ্যর অবনতি ঘটার পরিপ্রেক্ষিত আমার চিকিৎসকসকলে তেখেতক ইনটিউব করে অর্থাৎ মেশিনের সহায়ে বর্তমান তেখেতক শ্বাস প্রশ্বাস ক্রিয়া আরম্ভ করা হয়েছে ডেফিনেটলি তেখেত বর্তমান কনসিয়াস অবস্থাত নাই আর সাইমালটেনিয়াসলি তেখেতর যদি আমার মাল্টি অর্গেন ফেইলর বলে কোয়া যায় তেনেকুয়া এপিসোডও লক্ষ্য করা হয়েছে এই গোটেই পরিবেশক সামগ্রিকভাবে পর্যালোচনা করলে তেখেতর স্বাস্থ্য আজি দিনত অবনতি হওয়া বলে কব লাগবে যদিও কৃত্রিমভাবে তেখেতক শ্বাস প্রশ্বাস দি থাকা হয়েছে সমান্তরালভাবে তেখেতর যে অর্গেন সমূহ যে ফেইল হয়েছে তাক উভতাই অনার বাবে বিভিন্ন ধরনের মেডিসিন দি থাকা হয়েছে এন্টিবায়োটিকর আরম্ভ করে আলু দি থাকা হয়েছে আর আনকি ডায়ালিসিস করার বাবেও যত্ন করা হবে গতি গোটেখিনি সামগ্রিকভাবে চালে যে অহা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা তেখেতর স্বাস্থ্যর কারণে খুব ক্রিটিক্যাল হয়ে থাকবে বলে আমি কব পারো তেখেতর যেহেতু বিভিন্ন ধরনের জি এম সি এইচর চিকিৎসকসকলে পরীক্ষা নিরীক্ষা করে আছে বিশেষ যেহেতু আমার জি এম সি এইচর ডক্টর সকল এইমসর ডক্টর সকলের সম্পর্ক আছে আর আজি যে পরিবেশ ভেন্টিলেশনের জড়িয়ে শ্বাস প্রশ্বাস লওয়ার পিছন বা মাল্টি অর্গেন ফেইলর যে স্টেজত তেখেত বর্তমান আছে গতি আজি কোনোবা এখন দিল্লি বা বাহিরলৈকে স্থানান্তর করা সম্ভব নহয় কিন্তু আমার ডক্টর সকলে নিরন্তরভাবে এইমসর টিমর যোগাযোগ আছে তেখেত সকলে যে ধরনের পরামর্শ দিছে বা দিব এই ধরনের চিকিৎসা চলাই থাকা হব আর পরবর্তী আটচল্লিশ ঘন্টা পৰা বাহাত্তর ঘন্টা তেখেতর স্বাস্থ্যর কারণে খুব ক্রিটিক্যাল পর্যায় বলে কব লাগবে আমি যেখানি কাম ট্রিটমেন্টের ক্ষেত্রে যা পদক্ষেপ লওয়া হয়েছে তেখেতর পুত্র আর পরিয়ালের প্রতিটি পর্যায়তে জি এম সি এইচর কর্তৃপক্ষ
আলোচনা কৰি সিদ্ধান্ত আছে। গতিকে তেখেতৰ বৰ্তমান পৰিৱেশ বা স্থিতিৰ সম্পৰ্ক পৰিয়াল সম্পূৰ্ণভাৱে জ্ঞাত। আমি এই মুহূৰ্তে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য শুনালো। ততাতৈয়াকৈ জি এম সি এইচ উপস্থিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাক প্রমাত অধিক অবনতি ঘটিছে তরুণ গগৈর স্বাস্থ্য। আজি বিয়লি ভাগৰ পৰা অবনতি ঘটিছে তরুণ গগৈর স্বাস্থ্যৰ। এই মুহূর্তে জি এম সি এইচৰ বিশেষজ্ঞর চিকিৎসকর দলে ইতিমধ্যে চিকিৎসা অব্যাহত রাখিছে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মতে শরীরৰ প্রায়বোৰ অঙ্গই বিকল হৈ পৰিছে বুলি মন্তব্য কৰিছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর বিয়লি প্রায় তিনি বজার পাছত আজি ক্রমাত এতিয়া তরুণ গগৈর স্বাস্থ্য অবনতি ঘটিছে। ক্রমাত প্রতি মুহূর্ততেই অধিক অবনতি ঘটিছে তরুণ গগৈর স্বাস্থ্য। আর এই মুহূর্তত যে খবর আহি পড়ছে মেশিনের সহায়তে তেও শ্বাস প্রশ্বাস লৈ আছে বলে জানিব পৰা গৈছে। আমি জানাইছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আর অনাগত চব্বিশ ঘন্টা খুবই সংকটপূর্ণ বলে মন্তব্য করেছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর জি এম সি এইচর বিশেষজ্ঞ চিকিৎসকর দলে চিকিৎসা অব্যাহত রাখিছে। তেও রক্তচাপ নিয়ন্ত্রণের বাবেও চিকিৎসকর দলে ক্রমাত চিকিৎসকর বিশেষজ্ঞ চিকিৎসকর দলে চিকিৎসা চলাই থাকার খবর ইতিমধ্যে আমার হাতত আগে পড়ছে। আর জি এম সি এইচত চিকিৎসকর দলে এ এইমসর চিকিৎসকর সত্যিও বার্তালাপত মিলিত হওয়ার খবর আগে পড়ছে। কিন্তু তরুণ গগৈক যেহেতু আই সি ইউত মেকানিক্যাল ভেন্টিলেশন রখা হয়েছে, মেশিনের সহায়তে শ্বাস প্রশ্বাস লৈ আছে তরুণ গগৈ। আমি জানাই আছো এটা উদ্বেগজনক খবর রাজ্যবাসীর বাবে। আর প্রতি মুহূর্ততে এটা স্বাস্থ্যর অবনতি ঘটিছে তরুণ গগৈ। মাত্র কিছুদিন পূর্বে করোনার আক্রান্ত হয়েছিল, তারপরে জি এম সি এইচত ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ত জি এম সি এইচর যাবলে দিয়া হয়েছিল আর ঘর থাকা অবস্থাতে পুনের স্বাস্থ্য অধিক অবনতি ঘটাত পুনের জি এম সি এইচত ভর্তি করা হয়েছিল। আর জি এম সি এইচত চিকিৎসাধীন অবস্থাতেই সুস্থ হয়ে উঠেছিল তরুণ গগৈ। কিন্তু পুনের আজি বিয়লি ভাগর পর ক্রমাত অসুস্থ হয়েছে, ক্রমাত অবনতি ঘটিছে তরুণ গগৈর স্বাস্থ্যর, যারবে জি এম সি এইচত ততাতৈয়াকৈ উপস্থিত হয়েছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর অনাগত 48 ঘন্টা বা 72 ঘন্টা অতি সংকটপূর্ণ বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রীগুলো। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীগুলোর মতে শরীর রক্তচাপ নিয়ন্ত্রণের চিকিৎসকে ঔষধের পরিমাণও বৃদ্ধি করেছে বলে জানিপরা গেছে। আর বিশেষজ্ঞ চিকিৎসকর দলে অহরহ তরুণ গগৈর চিকিৎসার খবর রাখিছে। কিন্তু এই মুহূর্তত যে খবর আহি পড়ছে অধিক সংকটজনক হয়ে পড়েছে তার অবস্থা। আর বিয়লি প্রায় তিন বজার পাছত অধিক অবনতি হয়ে পড়ার খবর ইতিমধ্যে আহি পড়ছে। কিন্তু সাংবাদিকর প্রশ্নের উত্তর মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে এম সি এইচ জি এম সি এইচর পর এইমসলে নিয়ার এটা পরিবেশ নাই বলে মন্তব্য করেছে। কিন্তু তরুণ গগৈর স্বাস্থ্য যে অবনতি ঘটিছে সেই কথা স্বীকার করেছে স্বাস্থ্যমন্ত্রীগুলো। আর জানাইছে যে শরীরের প্রায়বুর অঙ্গই বিকল হয়ে পড়ছে আর চিকিৎসকে কার্যক্ষম করে তুলিবার বাবে ঔষধের পরিমাণ বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। আর অনাগত 48-72 ঘন্টা অতি সংকটপূর্ণ বলে চিকিৎসকে জানিবলে দিছে এই মন্তব্য করেছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর পরিয়ালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে মন্ত্রীগুলো জানিবলে দিছে। আর অধিক সংকটজনক হয়ে পড়া খবর ইতিমধ্যে আমার হাতত আসি পড়ছে। ইয়া কিছুদিন পূর্বে কিছু পরিমাণে সুস্থ হয়েছিল তরুণ গগৈ, কিন্তু আজি বিয়লি ভাগত পুনের অসুস্থ হয়ে পড়ছে আর অধিক অবনতি ঘটার খবর ইতিমধ্যে আসি পড়ছে। মেশিনের সহায়তে শ্বাস প্রশ্বাস লৈছে তরুণ গগৈ। আর ক্রমান্বয়ে এটা স্বাস্থ্য অধিক সংকটজনক হয়ে পড়ছে, দুপরিয়ার অচেতন হয়ে আছে তরুণ গগৈ। এই খবর ইতিমধ্যে আমার হাতত আহি পড়ছে। কথা বতরাত কোনো ধরনের সঁহারি দিবা নাই বলে জানিপরা গেছে। প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলো। আর জি এম সি এইচত বিশেষজ্ঞ চিকিৎসকর দলে ইতিমধ্যে পর্যবেক্ষণ রাখিছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলো। আর আজি স্বাস্থ্য অধিক অবনতি ঘটাত জি এম সি এইচত উপস্থিত হয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর জি এম সি এইচত উপস্থিত হয় তরুণ গগৈ স্বাস্থ্য বুঝ তোলে মন্ত্রীগুলো। তারপরে মন্ত্রীগুলো জানিবলে দিছে যে কিছু পরিমাণে পূর্বর তুলনাত অবনতি ঘটিছে স্বাস্থ্য আর অনাগত সময় অধিক সংকটপূর্ণ বলে মন্তব্য করেছে। আমি জানাই আছো প্রতিটি মুহূর্তের খবর আমি জানাই আছো। চিকিৎসকর দলে যে খবর দিছে সেই খবর আমি ইতিমধ্যে জানাই আছো। আই সি ইউত ভেন্টিলেশনের সহায়ত রখা হয়েছে তরুণ গগৈক। আর দিল্লির এইমসর চিকিৎসকর সুতরাং কথা বার্তাটা মিলিত হয়েছে জি এম সি এইচর চিকিৎসকর দল। আর এটাও অবস্থা সংকটজনক বলে জানিপরা গেছে। ক্রমাত প্রতি মুহূর্ততেই অবনতি ঘটিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্য।
যার বাবে জি এম সি এইচ ততাতৈয়াকৈ উপস্থিত হৈছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমি ইতিমধ্যে দেখা পাইছো সোশ্যাল মিডিয়াতে বহু লোকে খবর বিয়পি পড়ার পাছতে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির আশু আরোগ্য কামনা করেছে, সুস্থ হয়ে উঠার কামনা করা পরিলক্ষিত হয়েছে। আর বিভিন্ন প্রান্ত তরুণ গগৈ সুস্থ হয়ে উঠার কামনা করা পরিলক্ষিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বহু লোকে এই কামনাই করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি সোনকালে সুস্থ হয়ে উঠক, আরোগ্য হয়ে উঠক। কিন্তু একটা উদ্বেগজনক খবর এই মুহূর্ত রাজ্যবাসীর বাবে। আজি বিয়লি ভাগত ক্রমাত অবনতি ঘটিছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির স্বাস্থ্য, আর এই মুহূর্তে অবস্থা অধিক সংকটজনক বলে জানিপরা গেছে। আর জিএমসিত ইতিমধ্যে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে। একটা উদ্বেগজনক খবর এই মুহূর্ত রাজ্যবাসীর বাবে। আমি জানাই প্রতি মুহূর্তর খবর আর জানাই একটা গুরুত্বপূর্ণ খবর। তরুণ গগৈর অবস্থা সংকটজনক, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অবস্থা এই মুহূর্তে সংকটজনক। ক্রমাত এটা অবনতি ঘটিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্য। ততাতৈয়াকৈ জি এম সি এইচত উপস্থিত হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই মন্ত্রীগুলি ইতিমধ্যে বুঝ লোক তরুণ গগৈর স্বাস্থ্যর সন্দর্ভত, আর আই সিউত মেকানিক্যাল ভেন্টিলেশনত রখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি। মেশিনের সহায়তে শ্বাস প্রশ্বাস লৈ আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি। প্রতি মুহূর্ততে এটা অবনতি ঘটিছে তরুণ গগৈর স্বাস্থ্য। বিশেষজ্ঞ চিকিৎসকর দলে পর্যবেক্ষণ রাখিছে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি। অনাগত 48 ঘন্টা খুবই সংকটপূর্ণ বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। শরীরের প্রতিটি অঙ্গই বিকল হয়ে পড়ার কথা ইতিমধ্যে জানাইছে মন্ত্রীগুলি। আমি পুনর্বার মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আগবাইছো। জি এম সি এইচত কি কৈছিল হিমন্ত বিশ্ব শর্মায়, শুনাব বিচার। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার স্বাস্থ্যর অবনতি লক্ষ্য করা হয়েছে। তেখেতক ইমান দিনে আমি নন ইনভেসিভ ভেন্টিলেশনের জড়িয়ে উশাহ নিশাহত তেখেতক সহায় করে থাকা হয়েছিল, কিন্তু আজি শেষত নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়ে উশাহ লওয়ার যে পরিবেশ তাতকৈ স্বাস্থ্যর অবনতি ঘটার পরিপ্রেক্ষিত আমার চিকিৎসক সকলে তেখেতক ইনটিউব করে, অর্থাৎ মেশিনের সহায়ে বর্তমান তেখেতক শ্বাস প্রশ্বাস দিয়া আরম্ভ করা হয়েছে। ডেফিনেটলি তেখেত বর্তমান কনসিয়াস অবস্থাত নাই, আর সাইমালটেনিয়াসলি তেখেতর যে আমার মাল্টি অর্গেন ফেইলর বলে কোয়া যায় তেনেকুয়া এপিসোডও লক্ষ্য করা হয়েছে। এই গোটেই পরিবেশক সামগ্রিকভাবে পর্যালোচনা করলে তেখেতর স্বাস্থ্য আজির দিনত অবনতি হওয়া বলে কব লাগিব। যদিও কৃত্রিমভাবে তেখেতক শ্বাস প্রশ্বাস দি থাকা হয়েছে, সমান্তরালভাবে তেখেতর যে অর্গেনসমূহ যে ফেইল হয়েছে তাক উভতাই অনার বাবে বিভিন্ন ধরনের মেডিসিন দি থাকা হয়েছে, এন্টিবায়োটিকর আরম্ভ করে আর দি থাকা হয়েছে, আর আনকি ডায়ালিসিস করার বাবে যত্ন করা হবে। গতি গোটেখিনি সামগ্রিকভাবে চালে যে অহা 48 ঘন্টা বা 72 ঘন্টা তেখেতর স্বাস্থ্যর কারণে খুব ক্রিটিক্যাল হয়ে থাকি বলে আমি কব পড়ো। যেহেতু আমার জি এম সি এইচর ডক্টর সকল এইমসর ডক্টর সকলের সম্পর্ক আছে, আর আজি যে পরিবেশ ভেন্টিলেশনের জড়িয়ে শ্বাস প্রশ্বাস লওয়ার পিছন বা মাল্টি অর্গেন ফেইলর যে স্টেজত তেখেত বর্তমান আছে, গতি আজি কোনোবা এখন দিল্লী বা বাহিরলৈকে স্থানান্তর করা সম্ভব নহয়। কিন্তু আমার ডক্টর সকলে নিরন্তরভাবে এইমসর টিমর যোগাযোগ আছে, তেখেত সকলে যে ধরনের পরামর্শ দিছে বা দিব এই ধরনের চিকিৎসা চলাই থাকা হব, আর পরবর্তী 48 ঘন্টার পরা 72 ঘন্টা তেখেতর স্বাস্থ্যর কারণে খুব ক্রিটিক্যাল পর্যায় বলে কব লাগবে। আমি যেখানি কাম ট্রিটমেন্টের ক্ষেত্র যা পদক্ষেপ লওয়া হয়েছে তেখেতর পুত্র আর পরিয়ালের প্রতিটি পর্যায়তে জি এম সি এইচর কর্তৃপক্ষ
আলোচনা কৰি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। গতিকে তেখেতৰ বৰ্তমান পৰিৱেশ বা স্থিতিৰ সম্পৰ্ক পৰিয়াল। আমি জনাই আছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আমি ইতিমধ্যে সোমালো। জি এম সি এসত উপস্থিত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর তরুণ গগৈর স্বাস্থ্য অধিক অবনতি ঘটেছে, যার বাবে হিমন্ত বিশ্ব শর্মা তাদের উপস্থিত হয়েছে। আর এই মুহূর্ত আমার জি এম সি এসর অধ্যক্ষর মন্তব্য আহি পড়েছে। জি এম সি এসর অধ্যক্ষ অভিজিৎ শর্মার মন্তব্য আমার হাতত আহি পড়েছে, আমি মন্তব্য শুনাম। কিন্তু এই মুহূর্তে জানাই আছো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্য অধিক অবনতি ঘটেছে, ক্রমাৎ অবনতি ঘটিছে তরুণ গগৈর স্বাস্থ্য, আর যার বাবে জি এম সি এসত ততাতৈয়াকৈ উপস্থিত হয়েছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর অনাগত 48 ঘণ্টা অতি সংকটপূর্ণ বলে মন্তব্য করেছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। চিকিৎসকর মন্তব্য আমার হাতত আগে পড়েছে, আমি মন্তব্য শুনাম। কিন্তু এই মুহূর্তত আমি জানাইছো সেই গুরুত্বপূর্ণ খবর, ক্রমাৎ এতিয়া অবনতি ঘটিছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্য। আই সি ইউত মেকানিক্যাল ভেন্টিলেশনত রখা হয়েছে তরুণ গগৈ। আর এই মুহূর্তে আমি জি এম সি এসর অধীক্ষকর মন্তব্য আহি পড়েছে, আমি মন্তব্য আগবাইছো। আজি দুপুরিয়া 3টা বজাত ডিটোরিয়েট করলে স্যার, আর এন আই ভি তো সাস্টেইন হওয়া নাছিল, নন ইনভেসিভ ভেন্টিলেশন তো, আর আমি তো কই আসলো আইনোট্রপিক সাপোর্ট দি আছো বলে, সেইকাৰণে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট আমি ইমিডিয়েটলি ইন্টিউবেট করব লাগবে। So by 6:36 we intubated him. He has responded, meaning he has accepted the intubation well. Aru etia urine output to kome ase, etalake iman aha na urine output to. So as of now, if you say about the condition of sir, he is critical but hemodynamically stable. আৰু ছাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আহি গৈছিলে, তেওঁ স্বাস্থ্যৰ বুজ লৈছে? হয় ডেফিনেটলি ছাৰ আহিলে, ছাৰে আমি ইমিডিয়েটলি ছাৰকো খবৰ দিলোঁ, ছাৰ আহি পেলাই চালে অকণমান বুজিলে কি হৈছে কি হোৱা নাই, আৰু বুজি পেলাই ডেফিনেটলি হি ছেড আমাক ট্ৰাই কৰিব কৈছে, এণ্ড উই আৰ ট্ৰাইং আৱাৰ বেষ্ট টু ডু হোৱাট এভাৰ পচিবল। আৰু গোটেই মাটি অৰ্গেন ফেইলিয়াৰ ডেভেলপ হৈছে, সেইকাৰণে তাৰ কাৰণে আমি দৰৱবোৰো চব দিছোঁ। So next 48 hours is very important for us and the patient. Aru 48 hours of jodi improve hoy amar kane bhal. Bohu urabatori ulai ase teok loi khetrot ki koy? Amo hebu ami I cannot comment on that. The only thing is etia he is put on mechanical ventilation and his condition is critical but hemodynamically stable. সেইকাৰণে আমি চাওঁ কি হয়। সংকটজনক বুলি অসমীয়াত কৈ দিয়ক না তেখেতৰ।